আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো নিয়ে চললাম আবার একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যাবো গরুহাটে, সামনে ঈদ আসছে তোমরা সবাই জানো। তো গরুর কেমন দাম আমাদের এখানে, মানে ইন্ডিয়াতে কেমন দাম চলছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ বিডিতে তো অনেক দাম, বাংলাদেশে গরু অনেক দাম। তো আমাদের নিকটবর্তী যে গরুহাট আছে আমরা এখন সেখানে যাবো। তো গিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে গরু কত সস্তায় পাওয়া যায়। ভাই মাত্র 10,000 টাকায়ও এখানে কুরবানির গরু পাওয়া যায়, মানে ভাবতে মানে অবাক হয়ে যায় বাংলাদেশিরা। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো, গরুটা চেয়ারে ছোট থেকে সবাই গরু নিয়ে যাচ্ছে, সামনে আরো আছে। দাম কেমন যাচ্ছে? অনেকটাই বড়। তো অবশেষে আমরা গরুহাটে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছ অনেক এরিয়া নিয়ে অনেক গরু, মানে লাখ লাখ টাকার গরু এখানে আছে। তো ঈদের বাজার, রমরম বাজার চলছে এখন। তো প্রথমে আমি তোমাদেরকে একটা সিনেমাটিক শর্ট দেখাই, দেন আমি ডিটেলসে সবকিছু দেখাচ্ছি। কতটা এরিয়া নিয়ে গরু এখানে আছে তোমরা তো সিনেমাটিক শট দেখে বুঝতেই পেরেছো। তো এই রাস্তার উপরে যতগুলো গরু দেখছো সবগুলোই মূলত অনেক বড় বড় গরু, অ্যান্ড মিডিলে কিছু বড় বড় গরু আছে অ্যান্ড ছোট ছোট গরু পাইল। বাট রাস্তার উপরে গরুর হাইট দেখতে পাচ্ছ, মানে এক একটা গরু মানুষ সমান হাইট, অনেক বড় বড় গরু। বাট বাংলাদেশের তুলনায় এদের দাম অনেকটাই কম। বাংলাদেশে এমন গরুর দাম কেমন হতে পারে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ইন্ডিয়াতে কত একটু পরেই আমি তোমাদেরকে ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। তো চলো ভিডিও শুরুতে যেটা বললাম 10,000 টাকায় গরু পাওয়া যায় সেটা কোন গরু আমি তোমাদেরকে দেখাই। 10,000 টাকার গরুটা মূলত এই লাইনে সবগুলো গরু 10-15,000 টাকায় পেয়ে যাবে। এগুলো দেশি গরু, একটু রোগা হয় কিন্তু ভালো, মানে দেখে নিলে ভালোও পাওয়া যাবে। তো এই গরুটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। এই গরুগুলোর দাম ওরকম 10-15,000 টাকার মধ্যে হবে, যেটা অসুস্থ হয়ে পড়লো এই গরুগুলো। তো এখন দেখো ভাই, এই যে গরুগুলো দেখতে পাচ্ছি এখানে দামাদামি হচ্ছিলো, আমি যেটা শুনলাম এই গরুগুলোর দাম বলছিলো 40-41,000 টাকা এখানে দামাদামি হচ্ছিলো। তো বাংলাদেশে এমন গরুর দাম কেমন হতে পারে? তো এই যে গরুটা দেখতে পাচ্ছ লাল গরু, এটার দাম বলছিল এখানে 55-60,000 টাকা। যদি কেউ দামাদামি করে তো আরও কমে হয়ে যাবে, 50-60,000 টাকায় হয়তো হয়ে যাবে এই গরুটারও সেম। এর পাশে আরও অনেক গরু আছে, অনেক বড় বড় গরু, আমি একটু দেখাচ্ছি দেখো। মানে এই রাস্তার উপরের দিকে যতগুলো গরু আছে সবগুলো অনেক হাইট, ভিতরের দিকেও হাইট আছে, মানে বড় বড় আছে তেমনটা না, বাট রাস্তার দিকে যে কটা গরু আছে সবগুলো গরু মানে সেই দেখতে, সেই চেহারা। তো এই ছিল মোটামুটি গরুহাটের ভিডিও, মানে বেশি ভিডিও করতে পারিনি, এখানে প্রচুর ভিডিও, প্রচুর নোংরা জায়গা হয়ে গিয়েছে যে কারণে ভিডিও করা সম্ভব হয়নি বেশি। তো বন্ধুরা গরুহাট থেকে ঘুরে এলাম, দাম সব বললো কিন্তু মূল বিষয় হলো দাম কেউ বলতে চায় না, মানে যতক্ষণ তুমি গরু নেবে দামাদামি করবে ততক্ষণ অরিজিনাল দামটা ওরা বলতে চায় না, এ হলো বিষয়। অনেক গরু আছে হিউজ পরিমাণে, মানে আমরা দামাদামিও ঠিক মতো করতে পারি না, কেউ যদি দামাদামি করে নেয় তো আরো কম দামে হয়ে যাবে ইনশাল্লাহ।